বঙ্গভূমির প্রতি। আমি শুরুতেই বঙ্গভূমির প্রতি শব্দটির অর্থ বলে শুরু করব। তো বঙ্গ বলতে বাংলা, ভূমি বলতে বাংলার ভূমি, বাংলার মাটির প্রতি। লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত, তো আমি শুরুতেই মাইকেল মধুসূদন দত্তের পরিচয় তুলে ধরব। তো মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের অন্যতম প্রতাপ বিরোধী লেখক। তো তিনি মহাকাব্য, গীতিকাব্য, সনেট, পত্রকাব্য, নাটক, প্রসঙ্গ ইত্যাদি রচনা করে তিনি আমাদের মানুষের স্মরণ হয়ে আসেন। তো শৈশব থেকে তাঁর কবি হওয়ার তীব্র বাসনা ছিল, তাই তিনি ভেবেছিলেন যে বিলেতে না গেলে কবি হওয়া যাবে না, বিলেতে গেলে ভালো হবে। এই আশায় তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন, ফলে তার নামের আগে মাইকেল শব্দটি যুক্ত হয়। তো তিনি এই সত্য বিষয়টি উপলব্ধি করতে পেরে তিনি বাংলা সাহিত্য রচনা ব্রতী হন। তো শিক্ষার্থী বন্ধুরা, তিনি বাংলা ইংরেজি ছাড়াও তিনি হিব্রু, ফরাসি, জার্মান, ইটালিয়ান, তামিল, তেলেগু ইত্যাদি ভাষায় রচনা করতে খ্যাতি অর্জন করেছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, এই মাইকেল মধুসূদন দত্ত প্রথম বাংলা ভাষার প্রথম মহাকাব্য মেঘনাদবধ কাব্য রচনা করেছেন। তো এই সাহিত্য সম্রাট বা সাহিত্য স্রষ্টা মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দে যশোরের সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন এবং 1873 খ্রিস্টাব্দে তিনি কলকাতা প্রবেশ করেন। এই মহান সাহিত্য স্রষ্টার প্রতি আমরা মাগফিরাত কামনা করি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বঙ্গভূমির প্রতি কবিতার সারণ হচ্ছে এই যে মাইকেল মধুসূদন দত্ত রচিত কয়েকটি গীতি কবিতার মধ্যে একটি হল এই বঙ্গভূমির প্রতি। তো এই কবিতার কবি স্বদেশের প্রতি শ্রদ্ধা ও তিনি মাইকেল মধুসূদন দত্ত এই বঙ্গভূমির প্রতি তিনি স্বদেশের প্রতি শ্রদ্ধা এবং বিনয় তীব্রভাবে প্রকাশ পেয়েছেন। তিনি এই কবিতায় ভেবেছেন, মন্তব্য করেছেন যে কবি এই দেশকে মা হিসাবে তিনি কল্পনা করে নিজেকে ভেবেছেন তার সন্তান। তো এই প্রবাসী মধুসূদন দত্ত তিনি ভেবেছেন যে মা যখন সন্তান যখন কোনো দুষ্টুটি করে মা দুষ্টুটি মনে রাখেন না। তিনি ভেবেছেন দেশমাতৃকা তার সব দোষ ক্ষমা করে দেবেন। তিনি অবশ্য বিনয়ীভাবে আরও বলেছেন যে আমার এমন কোনো মহৎ গুণ নাই আমি তার কারণে, সেই মহৎ গুণের কারণে আমি স্মরণীয় হয়ে থাকব। তো এই মাইকেল মধুসূদন দত্ত আরও ধরেছেন যে দেশমাতৃকা তিনি এই প্রতি জানাচ্ছেন দেশমাতৃকার কাছে যে তার কোনো গুণাগুণ না থাকার কারণে দেশমাতৃকার স্মৃতিতে তিনি যেন পদ্মফুল হয়ে উঠে থাকেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনোযোগ হও যে বঙ্গভূমির প্রতি কবিতা পাঠের উদ্দেশ্য হচ্ছে যে তোমরা শিক্ষার্থীরা মানে তোমরা এই দেশের প্রতি শ্রদ্ধা এবং শ্রদ্ধাপ্রবণ এবং আবেগপ্রবণ চেতনা জাগ্রত হবে বা জাগ্রত হয়ে উঠবে।
আর বিদেশের ঐশ্বর্য এবং জৌলুস থাকা সত্ত্বেও নিজ দেশের প্রতি মনের গভীরে বিরল ভাব জেগে উঠবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বঙ্গবন্ধুর প্রতি কবিতার লাইনগুলো দেখবে এবং সাবধানে দেখবে, আরও মোটামুটি ভালো করে বুঝতে পারবে। আজকে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং নাইটি কোভিডের গ্রাফটিং থেকে নিজেকে সচেতন করুন, মাস্ক পরুন এবং পরিবারকে সুস্থ রাখুন। এগুলো আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম।